এখানে কিছু স্টুডেন্ট যারা আছে বিভিন্ন পথে, তারা এটা জড়ো হয়েছিল, কিন্তু আমাদের যে পুলিশ বিজিবি পুলিশ লাইন্সের সকল পুলিশ নিয়ে ডিসবার্স করে দিয়েছে, তারা এখানে জড়ো হয়েছিল, এখন তারা সবাই যে যার মতো তার দর্শক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ। আপনাদের কোনো পুলিশ সদস্য আহত আছে কিনা? পুলিশ সদস্য আমাদের ওইভাবে আহত না, একজন শুধু এসআই হিসেবে হচ্ছে যে আহত হয়েছে একটু, কনস্টেবল আরেকজন একটু আহত। এটা কাদের কাদের আঘাতে? এটা এখন আমরা নিশ্চিত হইতে পারিনি, আমরা নিশ্চিত হলে তখন হচ্ছে যে এটা। যেটা মনে করতেছেন স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কারো গায়ে লেখা ছিল না, ঠিক আছে, আমরা যে আমাদের কাছে সবাই হচ্ছে যে যারা পরিস্থিতি খারাপ করতে চাইছে আমরা তাদেরকে ডিসবার্স করি, কে ছাত্রলীগ কে স্বেচ্ছাসেবক লীগ কে সাধারণ জনগণ সেটা আমরা হচ্ছে যে তাদের গায়ে লেখা নেই, আমরা সেটা দেখি। আমরা দেখেছি যে তারা হচ্ছে হাইওয়েটা ব্লক করতে চাইছিল, আমরা যখন এটা দেখেছি তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা ডিসবার্স করে দিয়েছি, সকল স্টুডেন্টরা ঘরে ফিরে গেছে, কোনো সমস্যা নেই, কোনো আটক বা গ্রেফতার নেই।